চিটাগাং জেলা গন্তব্য ইউথ ফাউন্ডেশন পরিবার তাদের প্রথম আয়োজন পরিচালনা করে 1 জুন। চট্টগ্রামের বোয়ালখালীতে এতিমখানায় বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন জামা এবং নিউ মার্কেট এলাকায় রিক্সা চালকদের হাতে তুলে দেওয়া হয় লুঙ্গি। চিটাগাং জেলা গন্তব্য ইউথ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে তাদের প্রথম আয়োজন সফলভাবে সম্পন্ন করে। আয়োজন পরিচালনা করেন চট্টগ্রাম গন্তব্য ইউথ ফাউন্ডেশনের সভাপতি ঐতিহ্য মাহমুদ। তথ্য ভিডিও চিত্রে ঢাকা কলেজ প্রতিনিধি মোহাম্মদ মাহদিউল হক।